নতুন মোড়কে নতুন বিপিএল আসছে 2024-25 মৌসুমে। এবার আইপিএলকে ছাড়িয়ে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ঘিরে। এমনকি শোনা যাচ্ছে বেশ কিছু নতুনত্ব আসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে, যার রূপরেখা ঠিক করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখান থেকে কী কী বিশেষ পরিবর্তন আসবে এবার এই টুর্নামেন্টে তা জানবই প্রতিবেদনে। 2025 বিপিএল নিয়ে ভক্তদের মধ্যকার উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সব শেষ কয়েক আসরে টুর্নামেন্টটি ঘিরে ছিল বেশ কিছু অভিযোগ, সাথে দর্শকরা ছিলেন বিরক্ত। যেখানে সবচেয়ে বড় সমস্যা ছিল মানসম্মত বিদেশি ক্রিকেটার, ভালো মানের আম্পায়ারিং, ব্রডকাস্টিং সিস্টেম সহ আরও অনেক কিছু। এমনকি সময়ের সাথে সাথে একটা সময় দুনিয়ার দ্বিতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির রং হারিয়েছে। কিন্তু এবার দায়িত্ব নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে নতুন মোড়কে কাজ শুরু করেছে বর্তমান বোর্ড কর্মকর্তারা। শোনা যাচ্ছে এবার আসরে থাকছে নজর কাড়া কিছু উদ্যোগ, সাথে মহাপরিকল্পনা। বিপিএল এর 11তম আসর অন্য সব মৌসুমগুলোকে ছাড়িয়ে যাবে এমনটাই কথা দিয়েছিলেন ফারুক আহমেদ। সেই কথা মাথায় রেখে সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় এই আসরের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে প্রতিটি জেলায় মেলা সহ নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি দেশ বিদেশের বিনোদন জগতের তারকারা থাকবেন স্টেডিয়াম আলো করে। বিপিএলে শুধু বিনোদন নয় তুলে ধরা হবে, জুলাই বিপ্লবের শহীদদের নানা অজানা কথাও, এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। একটা সময় ইন্ডিয়া প্রিমিয়ার লিগের পরপরই স্থান ছিল বিপিএলের, কিন্তু দিন দিন মলিন হয়েছে সেই আয়োজন। এমনকি এখন তালিকার তলানিতে চলে এসেছে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটি, অথচ এখানে একটা সময় খেলে গেছেন বিশ্ব ক্রিকেটের সব নামিদামি তারকারা। এমনকি বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন সালমান খান, আতিফ আসলামদের মতো কিংবদন্তি শোবিজ তারকারা। ঠিক সেই আদলেই নতুন করে এগিয়ে যাচ্ছে বর্তমান বোর্ড। সব শেষ কয়েক আসরের ব্যর্থতা ভুলে মাননীয় প্রধান উপদেষ্টার পরিকল্পনায় এবার থাকছে এমন নতুনত্ব, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বৈশ্বিক ব্র্যান্ডিং। বিপিএলকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এবার ব্রডকাস্টিং সিস্টেমে আসবে আমূল পরিবর্তন। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন। এটা আমাদের জন্য একটা দারুণ সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএল এর সঙ্গে জড়িত। বিপিএল এর যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। এছাড়া এবার বিপিএল এর জন্য তৈরি করা হতে পারে নতুন একটি থিম সং, অর্থাৎ সম্পূর্ণ বিপিএল কেন্দ্রিক একটি গান দিয়ে পথ শুরু হবে 11তম বিপিএল এর মৌসুম, সাথে থাকবে নিজস্ব মাস্কট। পাশাপাশি জনপ্রিয়তা বাড়তে প্রথমবারের মতো বিপিএল এর জন্য আসতে পারে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিপিএল গভর্নিং বডির মতে সেটা হতে পারে বলিউড স্টার অথবা একজন সুপরিচিত ফুটবলার যার বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা আছে।